হকের গণতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদকের পদ হারিয়েছেন মুমিনুল হক সাইদ, কিন্তু বিদেশে পলাতক থেকেও এখনও তিনি নানা উপায়ে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন। ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার জামিল উদ্দিন বলছেন, গণতন্ত্রের বাইরে গিয়ে এভাবে পদ আঁকড়ে ধরার কোনো যুক্তি নেই। এস এম আশরাফের রিপোর্ট। গেল বছর সেপ্টেম্বরে দেশের ক্রীড়াঙ্গন টালমাটাল হয়ে পড়ে ক্যাসিনো কাণ্ডে। প্রায় সব গণমাধ্যমেই খবর আসে সেই কেলেঙ্কারিতে জড়িয়ে আছে যুবলীগ নেতা মুমিনুল হক সাইদের নাম, যিনি হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকও। ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানের পর থেকেই পলাতক তিনি। গত আট মাসে হকির কোনো কার্যক্রম থাকেননি। গঠনতন্ত্রের 26.3 ধারা বলছে, অনুমতি ছাড়া কোনো সদস্য 6 মাসের বেশি বিদেশে অবস্থান করলে এবং একটানা 3টি সাধারণ সভায় অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হয়ে যাবে। যুগ্ম সম্পাদক বলছেন, তারা নিয়ম মেনেই সব ব্যবস্থা নিয়েছেন। ইচ্ছে করলেই তো সব কিছু করা যায় না। প্রত্যেকটা সংগঠনের একটা নিজস্ব ধারা থাকে, গঠনতন্ত্র থাকে, ওই নিয়ম অনুযায়ী চলে। কোভিডের কারণে যে সব আমরা করতে পারিনি, সেখানে এনপাওয়ার করা আছে সভাপতিকে যে ভাইস প্রেসিডেন্টকে নিয়ে উনি মিটিং করতে পারবেন। সেই মিটিং করেই উনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা নির্বাহী কমিটিতে উনি উপস্থাপন করেছেন। তবে ফেডারেশনের গঠনতন্ত্রে মুমিনুল হক সাইদ যে আস্থা রাখেননি তার প্রমাণ ক্ষমতা ধরে রাখতে আদালতে রিট পিটিশন দায়েরের মতো পদক্ষেপ নেয়া। আমার তো ব্যক্তিগতভাবে কারোর সাথে শত্রুতা নেই, লিখিতভাবে শুনেছি আমরা যে একটা স্টে অর্ডার হয়েছে সে কারণে আমরা এই বিষয়ে আলাপ করিনি। এখন আমরা যখন আমাদের অফিসিয়ালি আমরা হাতে পাবো তখন আমরা এটা আইনগতভাবে আগাবো। এদিকে হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক বলছেন, ক্ষমতায় থাকতে মুমিনুল হক সাইদ আদালতের মাধ্যমে শেষ চেষ্টা করছেন, যা মোটেই যুক্তিসঙ্গত নয়। ফেডারেশন তো আসলে চলমান প্রক্রিয়া, এখানে প্রতিদিনকার কাজকর্ম আছে। দেশের বাইরে থেকে কোনো কার্যক্রমে অংশ না নিয়ে কোনো কিছুর সঙ্গে জড়িত না থেকে তো একটা ফেডারেশনের এত এত গুরুত্বপূর্ণ একটা পদ, সাধারণ সম্পাদকের মতো একটা পদ তো আঁকড়ে ধরে রাখা যায় না, তাতে ফেডারেশনের কার্যক্রম ব্যাহত হয়। বাট এইভাবে আইন আদালত করে গণতন্ত্রের বাইরে গিয়ে এভাবে আসলে কোনো পদ আঁকড়ে থাকার কোনো যুক্তিসঙ্গত কারণ আমি দেখি না। তবে একজনের জন্য থেমে নেই হকির কার্যক্রম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে আগামী বছর ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আর জুনিয়র এশিয়া কাপ আয়োজন নিয়ে চলছে নানা পরিকল্পনা। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।